Assalamualaikum everybody, welcome to my channel Eity’r Dunia. Aaj ke amra banabo shei school jiboner tetuler achar jeta choto choto ball guli amra usually 2 taka kore kine khetam. So cholun dekha jak kibhabe banai. Ekhane shobar prothome ami tetul guli chhariye nichhi aaj theke. তারপরে আমি তেতুলটা দুই একবার ধুয়ে নিব আলতো হাতে, বিকজ বালি টালি কিছু থাকতে পারে। আমি তেতুলগুলি ভালো করে শুকাই নিছি। বাই দ্য ওয়ে, তেতুলগুলি আমরা গাছ থেকে পেড়ে আনছি, আর এটা কিনা তেতুল না, আমার হাজবেন্ড আর আমার বোন যে গাছ থেকে তেতুল পেড়ে নিয়ে আসছিল। সো এখানে আমি ছাড়িয়ে নিয়েছি, তারপরে সুন্দর করে ধুয়ে নিব। এই যে আমি এখন ধুয়ে নিব দুই একবার, বেশি ভালো করে ধোয়ার দরকার নেই বিকজ এগুলি অলরেডি ক্লিন ছিল। তারপরে যদি বাইরেতে কোনো বালু টালেও আসে, বাইরে অনেক দিন শুকাইছি এই জন্য। এখন আমি একটা ভাজা মশলা বানাবো, তার জন্য কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্ট নিয়েছি, মৌরি, জিরা, তারপরে মাস্টার সিডস এখন নিলাম, হলো পাঁচফোড়ন, অ্যান্ড তার ভিতরে কয়েকটা শুকনো মরিচ। সবগুলি নিয়ে একসাথে একটু হালকাভাবে তেলে নেব, তেলে নেওয়ার পরে পাটায় বেটে নেব। আপনারা চাইলে অলসো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, আমি পাটাতেই করে নিলাম। এখন আমি একটা গরম প্যানের ভিতরে কিছু মাস্টার্ড অয়েল দিব, দিয়ে তেঁতুলগুলি ছেড়ে দেব, ছেড়ে দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করব। এই তেঁতুলে বেশি একটা পানি দিতে হয় না, একদম অল্প একটু পানি দিব, কিছু কিছুক্ষণ পর প্রথম তেঁতুলগুলি তেলের সাথে একটু রান্না করে নেব। অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ, এখন একটু পানি দেবো। পানি দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো, ঢেকে দেওয়ার পরে অন্য ইনগ্রিডিয়েন্টসগুলি দেবো। দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি, বেশি চিনি দিব না, কারণ এই আচারটা টক খেতে বেশি ভালো লাগে। এই তো আমাদের তেঁতুল বানানো একদম শেষ পর্যায়ে চলে আসছে আচার বানানোর। এখন দিয়ে দিলাম সেই ভাজা গুঁড়া মশলাটা যেটা ভিডিওর প্রথমে বানায় রাখছিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে আমি পুরোটা ইউজ করছি, এই তো একটু নাড়াচাড়া দিয়ে এখন এটা ঠান্ডা করতে রেখে দিব। ঠান্ডা করার পরে আমরা বলস মেক করব। এই তো ঠান্ডা হয়ে গেছে, এখন আপনার ডিজায়ার অ্যামাউন্ট নিয়ে নিয়ে ছোটো ছোটো বল বল করে নিয়ে নিলেই হয়ে যাবে সেই জনপ্রিয় আচার যেটা আমরা ছোটোবেলায় স্কুলের পাশে খেতাম বা রাস্তার পাশে মামারা বিক্রি করতো। অনেক মিস করি সেই স্কুল দিনগুলিতে, মা 2 টাকা দিয়ে দিত সেটা নিয়ে, বা দাদার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে আমি স্কুলে সবসময়, এটা আমার ফেভারিট ছিল, এই জিনিসটা আমি প্রচুর খাইতাম। স্টিল মিস মাই ওল্ড গোল্ডেন ডেজ, বাংলাদেশ ডেজ, ওয়ার আই ইউজ টু বাই দিস। আমার টোটাল তেঁতুলে 16টা গোল্লা হয়েছে, এখন আমি এগুলি একটা বক্সে সেই কাগজের ভিতরে নিয়ে আমি খাবো, বিকজ আই ওয়েন্ট ব্যাক টু মাই ওল্ড ডেজ। ইট ওয়াজ রিয়েলি গুড গাইস, আই সোয়ার ইউ শুড ট্রাই দিস অ্যাট হোম। এখন আমি একটা কন্টেনারে রেখে দেবো, এগুলি সব আমি অবশ্যই খাবো না, আমার বোনদের সাথে শেয়ার করবো। সো এখানে অলমোস্ট 15টা হয়েছে, যেটা আমি জারে রাখতেছি 15 আছে, 5 for each of us। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, আই হোপ ইউ লাইক ইট। যদি লাইক করে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড প্লিজ শেয়ার মাই ভিডিওস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিস, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, উই অ্যাপ্রিসিয়েট ইউ, বাই বাই।